10,800 টাকায় সুপার প্রিমিয়াম গ্লাস বিল কোয়ালিটির সঙ্গে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এর মতন শক্তিশালী 5G প্রসেসর দিয়ে Redmi 12 5G রম রমা ব্যবসা করছে যে ফোনটাকে আমি 2 মাস ব্যবহার করেছি আর আজকে এই ভিডিওতে সম্পূর্ণ মতামত আপনাদের সাথে শেয়ার করব ভালো দিক কি খারাপ দিক কি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার ডিসিশন আপনারা নিজেরাই নিতে পারবেন ভালো দিক হলে ফোনটা কিনবেন খারাপ মনে হলে ফোনটা কিনবেন না সিম্পল ব্যাপার অবশ্যই ভিডিওটাকে লাইক করে সম্পূর্ণ দেখুন আর কোথাও গিয়ে যদি ভালো লাগে আমাদের আমাদের চ্যানেলকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখুন বন্ধুরা এই ফোনটা এই মুহূর্তে অ্যামাজনে সেলে 10,800 টাকা বিক্রি হচ্ছে কিন্তু সেল চলে গেলে যথারীতি 11,999 টাকায় ইন্ডিয়াতে বিক্রি হবে 4GB 128GB বেসমেন্ট এবং বাংলাদেশে আন অফিসিয়ালি 16 থেকে 16,500 টাকায় অলরেডি বিক্রি হচ্ছে আমি অনেকদিন আগে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো প্রথমে আমি যদি বক্স কন্টেন্ট দেখে নিই কেননা অনেকে দেখতে পছন্দ করেন বক্সের ভিতরে আমরা অ্যাকচুয়ালি কি কি পাচ্ছি দেখুন এই কালারটা আমি ব্যবহার করছি এই কালারটা যথেষ্ট ভালো এছাড়া ব্লু কালার রয়েছে এই দুটোর মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না কিন্তু ব্ল্যাক কালারটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পড়বে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবেন এবং ফোনটাও নোংরা হবে ওই কালারটা আমি কোনোভাবেই প্রেফার করব না বক্সের ভিতরে 22.5 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি ফোন 18 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করে টাইপ সি কেবিল রয়েছে সিম ইজেক্টর পিন রয়েছে একটা ব্যাক কেসও পেয়ে যাচ্ছি এই সমস্ত কিছু থাকছে বক্সের ভেতরে এবার প্রথমেই যদি ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি ফোনটার বিল্ড কোয়ালিটি এই প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো কেননা অন্য 4-5টা কোম্পানি কিন্তু পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি দেয় আর স্যামসাং তো সেই ওই দুটো ফোনের মধ্যেই দেয় এস সিরিজের প্রিমিয়াম যে ফোনগুলো রয়েছে ওই কথাই আমি আসছি না কিন্তু বিল্ড কোয়ালিটি অনুযায়ী এবং ফর্ম ফ্যাক্টর অনুযায়ী কিন্তু ফোনটা আমার যথেষ্ট ভালো লেগেছে সাইডের যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো পলিকার্বনেট কিন্তু মোল্ড করে দেওয়া হয়েছে আইফোন 15 সিরিজের মতন মানে যখন আপনারা শক্ত করে হ্যান্ড গ্রিপ করবেন ফোনটা কিন্তু এখানে আপনাকে খোঁচা খোঁচা দেবে না ফোনটা কিন্তু যথেষ্ট ভালোই আপনার সলিড মনে হবে ফোনটার যদি ডিসপ্লের কথা বলি 6.79 ইঞ্চির একটা টল ডিসপ্লে রয়েছে FHD প্লাস IPS প্যানেল 90Hz রিফ্রেশ রেট রয়েছে কিন্তু ব্রাইটনেস লেভেলটা কোথাও গিয়ে মনে হচ্ছে একটু কম রয়েছে ডে লাইট কন্ডিশনে ব্রাইটনেসটা একটু কম আপনার মনে হবে কিন্তু লো লাইট কন্ডিশনে মানে ঘরে ইনডোরে কিন্তু কোনোভাবেই কম মনে হবে না ব্রাইটনেস লেভেলটা একটু বেশি হলে বেটার হয়ে যেত আর ফোনটা এখানে যখন ইউজ করছি না একটু স্লো মনে হচ্ছে সেটা নিয়ে আমি পরবর্তী সময় আলোচনা করছি এই ভিডিওতেই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা যদি ক্যামেরার কথা বলি ব্যাক সেকশনে দুটো ক্যামেরা থাকছে কিন্তু একটাই কাজের ক্যামেরা 50 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে কোনো কথা বলবো না কোনো ওটা কোনো কাজের নয় ওই ম্যাক্রো ফটোগ্রাফি টুকটাক আপনারা করতে পারছেন কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা ডে লাইট কন্ডিশনে ঠিকঠাক কাজ করছে কিন্তু এখানে বুস্ট করে দিচ্ছে হোয়াইট ব্যাপারটা হোয়াইটটা অনেকটা বুস্ট আপ করে দিচ্ছে আপনারা যখনই ফটো তুলতে যাবেন প্রত্যেকটা ক্লিকে এটাই মনে হবে আমি বারবার করে বলছি আপনারা যখন ফটো তুলবেন আমি রিকমেন্ড করব এক্সপোজার লেভেলটাকে 1 ঘাট কমিয়ে নিন বা 2 ঘাট কমিয়ে নিন তাহলে একটা প্রপার আপনারা ঠিকঠাক এখানে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন ওভার এক্সপোজের ব্যাপারটা কিন্তু চলে আসছে সেটা ফ্রন্ট ক্যামেরাতেও থাকছে ব্যাক ক্যামেরাতেও থাকছে আর এখানে লো লাইটের কথা আমি কিছু বলবো না বাজেট রেঞ্জের ফোনগুলো লো লাইটে সেইভাবে পারফরমেন্স আনে না অনেক এখানে কিন্তু নয়েজ আপনারা লো লাইটের সময় পেয়ে যাচ্ছে আর পোর্ট্রেট মোডও ঠিকঠাক কাজ করছে HDR এই অনুযায়ী এই বাজেট রেঞ্জ অনুযায়ী ঠিকঠাক কাজ করছে আর ভিডিও এখানে আপনারা ফুল HDতে ম্যাক্সিমাম ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরায় করতে পারবেন আর এখানে EIS-এরও কিন্তু কোনো সাপোর্ট দেয়নি হয়তো দিলে বেটার হতো তাহলে একটু স্ট্যাবিলাইজ ভিডিওগ্রাফি আপনারা করতে পারছেন আর ফ্রন্ট সেকশনে 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা সেলফি অনুযায়ী বা ভিডিও কনফারেন্স যখন করবেন সেই অনুযায়ী কিন্তু ঠিকঠাক কাজ করছে কিন্তু লো লাইট কন্ডিশনে আমি বললাম লো লাইট কন্ডিশনে গেলেই কিন্তু স্ট্রাগল করবে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্স হ্যাঁ পারফরমেন্সের জন্য এই ফোনটাকে অনেকেই আপনারা ক্রয় করবেন এখন অলরেডি করেছেন অথবা ভবিষ্যতে হয়তো করবেন কেননা এখানে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এর প্রসেসর আর এই প্রসেসরটা এখানে কিন্তু স্যামসাং ম্যানুফ্যাকচার করেছে 4 জেনারেশন 1টাকে কিন্তু TSMC কিন্তু ম্যানুফ্যাকচার করেছিল এটা একটা 4NM বেসড আর্কিটেকচারে গঠিত এই প্রাইসে পাচ্ছেন এটা কিন্তু দুর্দান্ত কাজ করেছে Redmi আর এই প্রসেসর দিয়ে এখন কিন্তু আর কোনো ফোনই কিন্তু আপনারা পাবেন না এখানে একটাই ফোন পাবেন Redmi 12 5G এবং তার ভাই পোকো N6 Pro প্রসেসরটা যথেষ্ট ভালো পাওয়ারফুল এর আন্তত স্কোর হচ্ছে 430,000 40,000-এর কাছাকাছি আন্তত স্কোর গেম প্লে আপনারা এই রেঞ্জ অনুযায়ী যেই রকম গেমের পারফরমেন্স পাবেন সেটা কিন্তু অনবদ্য থাকছে এখানে পাবজি বা BGMI যাই বলেন আপনারা ঠিকঠাক খেলতে পারবেন এছাড়াও যে COD ভিডিও যে গেমগুলো আছে ছোটোখাটো গেম সেগুলো তো অনায়াসেই আপনারা খেলতে পারবেন এবং ডে টু ডে কাজের সময় আপনারা ঠিকঠাকই পারফরমেন্স পাবেন কিন্তু ওই স্লোনেসের ব্যাপারটা যে বললাম না ওটা কিন্তু আপনার ডে টু ডে কাজের সময় কিন্তু একটু আটকাবে এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যার থেকেই আসছে ডিসপ্লের কোনো প্রবলেম নেই প্রসেসরে কোনো প্রবলেম নেই একটু অপটিমাইজেশনে প্রবলেম একটু ল্যাগ করবে মাঝে মাঝে একটুখানি জিটার থাকবে আর মনে হবে স্ক্রলিংয়ের সময় বা এখানে যখন আপনারা কোনো অ্যাপ থেকে অ্যাপে মাল্টিটাস্কিং বিশেষ করে করছেন একটু স্লো মনে হচ্ছে এটা ফার্দার যদি Redmi এই ব্যাপারটাকে হাইলাইট করে আমি এখানে টুইট করেছি অলরেডি যদি এখানে হাইলাইট করে ব্যাপারটাকে যদি ফিক্সড করে দেয় সফটওয়্যার আপডেটের মাধ্যমে
তাহলে একই ফোন থেকে কিন্তু আপনারা আরো বেটার লেভেলের পারফরমেন্স, মাল্টিটাস্কিং লেভেলে কিন্তু স্ক্রলিং ব্যাপারগুলো আরো স্মুথ পেয়ে যাবেন। আশা করি পরবর্তী সময় রেডমি এটাকে আপডেট দেবে একটা। যাই হোক না কেন, আমার অনুযায়ী কিন্তু আমি এই ফোনটার পারফরমেন্স যথেষ্ট ভালো পড়বো, কিন্তু ওই একটা যে ব্যাপার রয়েছে না, 4K আপনারা ভিডিও প্লেব্যাক করতে পারবেন না ইউটিউবে, ফুল HD পর্যন্তই এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে। এবং ক্যামেরাতে এই প্রাইসে যেহেতু 4K আপনারা পাননি, সেহেতু আমি ক্যামেরা ব্যাপার নিয়ে আলোচনা করবো না। কিন্তু 4K কেন দিচ্ছে না 4th generation প্রসেসর বা 7th generation কিছু কিছু প্রসেসরে সেটা আমি জানি না, পরবর্তী সময় হয়তো স্ন্যাপড্রাগনের প্রসেসরে আমরা 4K ভিডিওগ্রাফি বা 4K এখানে প্লেব্যাকের ব্যাপারগুলো পেয়ে যাব। এখানে ব্যাটারি ব্যাকআপ 5000mAh কিন্তু পাচ্ছেন, এবং ব্যাটারি ব্যাকআপ আপনারা একদিন থেকে দেড় দিন পর্যন্ত পেয়ে যাবেন যদি 4G ব্যবহার করেন। কিন্তু 5G যদি ব্যবহার করেন না, তাহলে একদিনে হয়তো আপনাকে দুবারও চার্জ করতে লাগে, কেননা 5G অপটিমাইজেশন এখন কোনো কোম্পানি সেইভাবে অপটিমাইজ করেনি যে 5G আপনারা বেটার ব্যাটারি কোয়ালিটি পেয়ে যাবেন। এখানে পরবর্তী সময় আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিরই কথা বলছি আস্তে আস্তে অপটিমাইজেশনটা করবে, তাহলে পরবর্তী সময় আমরা ব্যাটারি ব্যাকআপ 5G নেটওয়ার্কে যখন আমরা কলিং করব বা এখানে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করব, আমরা বেটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো। এবং ফোনটা কিন্তু 5G যখন ব্যবহার করবেন একটু বেশি হিটও হবে, এই ব্যাপারটা আমি একটু হাইলাইট করে দিলাম। সাউন্ড সেকশনের যদি কথা বলি, এখানে অডিও একটু লো থাকছে, এখানে কোনো ডুয়েল স্টিরিও স্পিকারের গল্প নেই, সিঙ্গেল স্পিকার আর একটু লাউড হওয়া উচিত ছিল। এখানে একটু লো মনে হয়েছে, আউটডোর কন্ডিশন নয়েজ এরিয়ায় যখন ফোন কল আসবে তখন হয়তো নাও শুনতে পারেন, কিন্তু ইনডোর কন্ডিশনে আপনার ঠিকঠাক মনে হবে, এটা আমি হাইলাইট করে দিলাম। এবং 3.5mm অডিও জ্যাকের আউটপুটও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, আমি ব্যাটারি বলবো। এবং এই ফোনটার যে সফটওয়্যার রয়েছে, এখানে আমরা Android 13 সাথে MIUI 14 ইনবক্স পেয়ে যাচ্ছি, অপটিমাইজেশন ওই যে বললাম একটু ফ্লিকার করছে বা এখানে একটুখানি স্লো মনে হচ্ছে, ওটা যদি ফিক্সড করে দেয় বা ক্যামেরার হোয়াইটনেসটা ঠিক করে দেয় তাহলে এখানে সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হয়ে যাবে। আর এই ফোনটার মধ্যে কিন্তু Android 14 15 দুটো অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাবেন, এবং এখানে MIUI 15 16 হয়তো 17 আপডেট আসতে পারে, কিন্তু দুটো মিনিমাম MIUI আপডেটও কিন্তু থাকছে। অবশেষে এই ফোনটা কারা কিনবেন অথবা কারা কিনবেন না, দেখুন আপনারা যদি মাল্টিমিডিয়া কনজিউম বেশি করেন, মানে মুভি বেশি দেখছেন, ভিডিও বেশি কনজিউম করছেন, তারা অবশ্যই ফোনটা কিনতে পারেন। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সাউন্ড কিন্তু একটু কম রয়েছে, এছাড়াও পারফরমেন্সের জন্য, বিল্ড কোয়ালিটির জন্য অবভিয়াসলি কম দামের মধ্যে 5G কানেক্টিভিটি পাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই এই ফোনটার দিকে এগোতে পারেন। কিন্তু যারা ক্যামেরা বেশি পছন্দ করেন, ক্যামেরার পারফরমেন্স ভালো দরকার, সফটওয়্যারের অপটিমাইজেশনও ভালো দরকার, তারা একটু Realme 11X এই ফোনটার দিকে যেতে পারেন। এই ফোনটার দাম কিন্তু প্রায় একই ওই ফোনটা আপনারা ক্যামেরার জন্য এবং সফটওয়্যারের জন্য ওখানে কিন্তু প্রেফার আমি অবশ্যই করব। এছাড়াও 1-1.5 হাজার টাকা বেশি দিলে মটোরোলার ভালো ভালো চয়েস রয়েছে, এছাড়াও 2-3 হাজার টাকা বেশি দিলে কিন্তু আপনারা মটোরোলা G54 মতন ফোন পেয়ে যাচ্ছেন। একটুখানি মাথা ঠান্ডা করে ফোনগুলোকে পারচেস করবেন, কেননা গায়ে গায়ে কিন্তু একদম রয়েছে 500-1000 টাকা বেশি দিলেই আপনারা ভালো ভালো অনেক কিছু চয়েস পেয়ে যাচ্ছেন। আশা করি বলতে পারলাম, এরপরেও যদি কোনো আপনাদের প্রবলেম হয় কিছু জানতে, এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু আমি শেয়ার করতে পারি, অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করুন আপনাদের প্রশ্ন, আমি উত্তর দিয়ে দেবো। হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।